নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 7:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো, এখন আমি চাটা করে নিয়েছি, আর শীতের সকাল মানেই তো সকালবেলা চা দিয়ে দিনটা শুরু হওয়ার কথা। তো আমি দেখো দুধ চা করে নিয়েছি, আর তার মধ্যে একটু কফি মিক্সড করেছি। তো দুধ চায়ের মধ্যে কফি মিক্সড করে খেতে ভালো লাগে, আমার তো ভালো লাগে বেশ। তো সেটাই করলাম, আর চা ওরাও খাবে আজকে সকালবেলায়। ওরা সোনু বাবু দুজনেই চা খাবে বলেছে, যার জন্য 4টে কাপ। আর আমি এখানে বিস্কুটটা ঢেলে নিচ্ছি। আর আমি দেখো এখন স্কুলে এসেছি, সোনুর স্কুলে। ও স্কুলে এসেছিলো, ওর ছুটির সময়, তাই আমি ওকে নিতে এসেছি। ওকে নিয়ে গিয়ে বাড়ি যাব, তারপরে জলখাবার খেয়ে তারপর রান্না করব। তো দেখো ফ্রেন্ডস, আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে এবার আমি ডালিয়া করেছিলাম সকালে খাবার জন্য। তো সেটা আমি এবার ওকে সোনুকে খাওয়াবো, খাইয়ে তারপরে আমি রান্না করব। আর শীতের সময় এভাবে সবজি দিয়ে কিছু করলে ভালো লাগে খেতে। আর আমাদের এরকম কোনো ব্যাপার নেই যে সকালবেলা আমরা জলখাবারে মানে কোনো একটা জিনিস বাঁধা ধরা খাই। যখন যেদিন যেমন ইচ্ছে হয় সেরমভাবেই জলখাবারটা খাওয়া হয়। যেমন আজকে ডালিয়া হলো, কোনো দিন হয়তো রুটি হয়, এরমভাবেই চলে আর কি। দেখো আমি এখানে ডিমের ঝোল রান্না করব। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর মশলা টশলা সবই হয়ে গেছে। এখানে আছে আলু সেদ্ধ করা হয়ে গেছে, আর মশলাও হয়ে গেছে। তো এবার ডিমের ঝোলটা বানিয়ে নেব। আর এখানে ভাত হচ্ছে, পেঁপে সিদ্ধ দিয়েছি। আর আজ হচ্ছে শরীরটা ভালো নেই, ওই জন্য বেশি রান্না করব না, কারোরই শরীর ভালো নেই ঠিক মতন। তো দেখো আমার এখানে ডিমের ঝোল রেডি হয়ে গেছে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি, ওই জন্য খুব একটা লাল হয়নি, তাও হয়েছে মোটামুটি, যা হয়েছে হয়েছে, খেতে টেস্ট হলেই হবে। আরে দেখো এখানে ভাতও কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি স্নান করব, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, এবার আমার স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। তো এবার সোনুকে আমি স্নান করাবো, ছাদে গিয়ে করাবো। আর হচ্ছে কয়েকদিন ধরে ঠান্ডা পড়েছে, ওই জন্য ছাদে গিয়ে ওকে স্নান করাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ওকে তেল মাখানো হয়ে গেছে, ও চুটাচুটি করছে, ও খুবই বদমাশি করে, মানে কি বলবো। তো যাই হোক, ওকে তেল মাখিয়েছি, এবার স্নানটা করিয়ে নিই, আর হাতে করে স্নান করাচ্ছি। কারণ হচ্ছে মগ আনিনি ওপরে, আমি মগ আনতে ভুলে গেছি, ওই জন্য আমি হাতে করে জল তুলে ওইভাবেই স্নান করিয়ে দিচ্ছি। আর জলটা আমি ছাদে রোদে দিয়েছিলাম, গরম হয়ে গেছে বেশ। তো স্নান করতে ভালোই মজা পাচ্ছে, কিন্তু বদমাশিও হচ্ছে তার সাথে।
আবার সোনুকে স্নান করানো হয়ে গেছে, তো দুই একটা জামা কাপড় ছাদে আমি এনেছিলাম যেগুলো কেচেছি, সেগুলো একটু মেলে দিয়ে তারপর নিচে চলে যাব, কারণ এত রোদ, বেশিক্ষণ থাকা যাচ্ছে না এত রোদে। ছাদের কাজ হয়ে গেছে, এবার আমরা নিচে যাব, চলো। তো ফ্রেন্ডস, এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে আর আমি এখন একটু কফি করে নিয়ে এসেছি, কফিটা এখন খাবো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তবে দেখা হবে নেক্সট ভিডিওয়। চলো আজকে গুড নাইট।